ইয়ার ভিভার্স হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই লিগ টেবিলে সবুজ মেরুন যতই ষষ্ঠ স্থানে থাকুক না কেন ফিফার এমন একটি পোস্ট দেখলে চমকে উঠবেন বাগান সমর্থকরা গতকাল সংযুক্ত আরব আমির শাহর বিরুদ্ধে খেলতে নামার আগে ফিফার ওয়েবসাইটে মোহনবাগান অমর একাদশের কথা তুলে ধরা হয় ইউএইর বিরুদ্ধে এগারোটি সাক্ষাৎকারে ভারত জয় পায় মাত্র দুটিতে তাই সুনীল উদান্তাদের উদ্দীপ্ত করতে ফিফা তার ওয়েবসাইটে অমর একাদশের ছবি পোস্ট করে উদ্ধৃত করেছে যে একশো বছর আগে শিবদাস নেতৃত্বে ব্রিটিশদের পরাস্ত করে আইএফএস শিল্ড জিতেছিল মোহনবাগান তাই ভারতকে উদ্বুদ্ধ করতে মোহনবাগানের এই ঐতিহাসিক উদাহরণ টেনে আনলো ফিফা মিনারভার বিরুদ্ধে জয় এসেছে প্রায় দুদিন হতে চলল তাই মিনারভা জয় মাথা থেকে ঝেড়ে ফেলে গতকাল থেকেই সনিডিকারা অনুশীলন শুরু করে দিয়েছেন নেরোকা ম্যাচের জন্য খালিদ জামিলের সৌজন্যে মোহনবাগান খেলোয়াড়রা ইতিমধ্যেই তাদের পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছে আগামীকালই ঘরের মাঠে নেরোকার বিরুদ্ধে ম্যাচে নামবে বাগান বাহিনী যাদের বিরুদ্ধে গত আঠাশে ডিসেম্বর দুই এক গোলে ম্যাচ ইমফলে ছেড়ে এসেছিল সনিবিহীন সবুজ মেরুন তবে এই মুহূর্তে শনির পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন ওঠে না কি তাই তো আমি কিছু ভুল বললাম গত ম্যাচে দলের আরেক গোল গোল মেশিন অন্যদিকে পেয়েছেন তাই নেরোকা ম্যাচে খালিদের শুধু হাইতিয়ান ম্যাজিশিয়ান নন তার সাথে রয়েছেন ক্যামারুনিয়ান গোল মেশিন ঠিক কিনা যদি কিছু ভুল বলে থাকি নিচের কমেন্টে নিজেদের মতামত জানাতে পারো এদিকে শনিবারের নেরোকা ম্যাচ যে কঠিন হবে সেটা স্বীকার করেছেন বাগানের মহাতারকা এস এন ফিফটি লিগ টেবিলে দু নম্বরে থাকা নেরোকা এফসিকে বেশ গুরুত্ব দিচ্ছেন বাগানের হাইতিয়ান সুপারস্টার গত ম্যাচে বাগানের দুই প্রাক্তনী তথা কাতসুমি ও এডুয়ার্ডো গার্সিয়ার দাপটেই হাঁটতে হয়েছিল বাগানকে সেটা ভালোভাবেই জানেন সনি নর্ডে। তবে বিপক্ষের কাজসুমি ও এডুকে পাত্তা দিতে রাজি নন সনি তার মতে গতকালকের ম্যাচে লড়াই হবে ম্যাচ নেরোকাকে সহজে বার করতে দেবে না আত্মবিশ্বাসী সবুজ মেরুন তো তোমরা নিচের কমেন্ট বক্সে কালকের মোহনবাগান নেরোকা ম্যাচের সম্ভাব্য খেলার ফল জানাতে পারো তো আজকের নিউজ আপডেটটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এরকম আরও অনেক আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবাই ভালো দেখো সকলে ভালো হোক অন্যকে ভালো রাখো সবাইকে ধন্যবাদ